সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমার 8 নম্বর লেকচার। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আশা করি সবাই শুনতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ম্যাথমেটিক্স 2, এটি দ্বিতীয় পর্বের সকল টেকনোলজির জন্য প্রযোজ্য। এর বিষয়কোড হচ্ছে 65921। এর ক্যালকুলাস অংশের অনির্দিষ্ট যোজিত ফল অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রাল, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো গত 3টি লেকচারে আমরা এই অধ্যায়ের অনেক কিছুই আলোচনা করেছি। আজকে আমরা এর বাকি অংশ নিয়ে আলোচনা করছি। তো আসো যাওয়া যাক আমাদের মূল বিষয়ে। আজকের আমাদের যে মূল আলোচনা, প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করার যে প্রক্রিয়া, এই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। তো আমরা গত ক্লাসে বিভিন্ন সমস্যা অর্থাৎ সাধারণ সমস্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম বা বিভিন্ন সমস্যার সমাধান করেছি, এবং প্রতিস্থাপন পদ্ধতির আমরা একটি অঙ্ক করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। তো আজকে আমরা আরও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে খাতা কলম নিয়ে বসে আছো। আচ্ছা, আজকের যে সমস্যা অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন, এই পদ্ধতির সাহায্যে যে বিভিন্ন সমস্যাগুলো, মূলত আজকে আলোচনা বিষয় হচ্ছে এটাই। তো এখানে প্রথমে আমরা একটি সমস্যা নিয়ে আসছি। গত ক্লাসে আমরা মোট 8টি সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমাদের সমস্যা নম্বর 9। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এর মান বের করো। তো এখানে যেটা দেওয়া আছে আমাদের, দেখো দেওয়া আছে ইন্টিগ্রাল অফ কস কিউব এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তো এই ধরনের যে সমস্যাগুলো তোমাদের থাকবে, এখানে মেনলি দুইটা পার্ট থাকবে তোমাদের। এখানে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে দেখো একটা একটা হলো কস কিউব এক্স আর একটা হলো সাইন এক্স। তো তোমরা জানো যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের মূল ফাংশন যেটা থাকে অর্থাৎ যে চলকের ফাংশন থাকে, আমাদের এখানে এক্স চলকের ফাংশন, তো এই চলকটিকে অন্য আরেকটি চলকে রূপান্তর করতে হবে। তো এই রূপান্তর করার জন্য আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এখানে দুইটি ফাংশনের মধ্যে দুইটি আলাদা আলাদা পার্ট থাকবে আর কি। এখানে দেখো যে একটা কস কিউব এক্স, এরকে যদি আমরা একটা ফাংশন ধরি, আর একটা ফাংশন হচ্ছে সাইন এক্স। তো এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ডেরিভেটিভ করলে একটা আমরা ফলাফল পাব। ধরা যাক যদি আমরা সাইন এক্সকে ডেরিভেটিভ করি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভের যে ফলাফল, সেই ফলাফলটা বাকি যে অংশটা এখানে থাকলো অর্থাৎ কস কিউব এক্স ডিএক্স, এই ফলাফলের সাথে পুরোপুরি যাতে মিলে যায়, আমরা সেভাবেই ডেরিভেশন করব। অথবা এখানে দেখো প্রথম পার্টটি হচ্ছে কস কিউব এক্স, তো এখানে কস কিউব এক্স অথবা কস এক্স অর্থাৎ যেটাকে ধরলে আমাদের সুবিধা হয় বা আমাদের প্রমাণটা মিলে, সেইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো এখানে যদি আমরা কস এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে যে ফলাফলটা দাঁড়াবে সেই ফলাফলটা আমাদেরকে দেখতে হবে বাকি যে অংশটা থাকছে সেই অংশটির সঙ্গে মিলে কি না। তো যেটাকে ডেরিভেটিভ করলে বাকি অংশের সঙ্গে মিলে যাবে, সেই অংশটাকে আমাদের জেড ধরতে হবে।
তো তাহলে এখানে দেখো আমরা একটু করে দেখি ক্যালকুলেশনটা। এখানে আমরা প্রথমেই ধরে নিয়েছি, অর্থাৎ এখানে কস এক্স কে আমরা ধরছি জেড। আমরা দেখি যে কস এক্স কে জেড ধরলে কি ঘটে। তো এখানে দেখো জেড ইকুয়াল কস এক্স, অর্থাৎ ডান দিকে চলক আছে এক্স, সুতরাং জেডটা হলো এক্স এর ফাংশন। ফলে আমরা যদি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বাম দিকে পাচ্ছি আমরা ডি ডিএক্স অফ জেড, আর ডান দিকে পাচ্ছি ডি ডিএক্স অফ কস এক্স। এখন দেখো বাম দিকে যা আছে তাই থাকলো, অর্থাৎ ডি জেড ডিএক্স, এটাকে আমরা ডি ডিএক্স অফ জেডও বলতে পারি অথবা ডি জেড ডিএক্সও বলতে পারি। তো এখানে দেখো ডান দিকের অংশটা ডি ডিএক্স অফ কস এক্স, তোমরা ডেরিভেটিভ করার সময় বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমরা বিভিন্ন সূত্র জেনেছো, সেই সূত্র থেকে এটা আমাদের একটা কমন সূত্র, ডি ডিএক্স অফ কস এক্স সমান আমরা জানি মাইনাস সাইন এক্স। তো এখন এখন দেখো আমরা কিন্তু এই কস এক্স মূল যে ফাংশনটা ছিল আমাদের মূল প্রবলেমটা, সেখানে কিন্তু কস কস এক্স এর অংশটিকে আমরা জেড ধরছি। তাহলে বাকি থাকলো কি, দেখো এখানে এই যে সাইন এক্স ডিএক্স, তো এখানে আমরা যে অংশটি আমরা ডান দিকে এখন পর্যন্ত পেয়েছি, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস ডিজেড ইকুয়াল সাইন এক্স ডিএক্স এই অংশটা আমি পাব। অর্থাৎ এখানে দেখো সাইন এক্স ডিএক্স ইকুয়াল পাচ্ছি মাইনাস ডিজিট। তো আমরা এখানে কিভাবে ক্যালকুলেশনটা করব, আমরা যে অংশটিকে জেড ধরবো সেই অংশটি বাদে বাকি যে অংশটি থাকবে সেই অংশটিকে মেলানোর জন্য যেভাবে ক্যালকুলেশন করার দরকার আমরা সেভাবেই এখানে ক্যালকুলেশন করব। তো এখানে দেখো ফাইনালি আমরা সাইন এক্স ডিএক্স এর মান পাইছি মাইনাস ডিজেড। অর্থাৎ এখানে আমরা মূল যে আমাদের প্রবলেমটা ছিল সেই প্রবলেমে যেটা যে অংশটাকে আমরা জেড ধরেছি সেই অংশটি বাদে বাকি অংশটি যেটা ছিল, এখানে দেখো এই যে সাইন এক্স ডিএক্স, সেই অংশটি এখানে কিন্তু পুরোপুরি মিলে গেছে। তো এইভাবে যদি মিলে যায় তাহলে আমাদের বুঝতে হবে এই যে জেড ইকুয়াল কস এক্স, তাহলে এই কস এক্স ফাংশনটিকে আমরা জেড ধরবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন এখানে একটু তোমাদের বলে রাখি, যদি আমরা কস এক্স কে জেড না ধরে যদি সাইন এক্স কে ধরতাম তাহলে কি ঘটনাটা ঘটতো। আচ্ছা দেখো এখানে যদি আমরা সাইন এক্সটাকে জেড ধরতাম তাহলে কি হচ্ছে, জেড ইকুয়াল সাইন এক্স, আবার একইভাবে জেডটা হলো এক্স এর ফাংশন, সুতরাং উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কি দাঁড়াচ্ছে ডি ডিএক্স অফ জেড বাম দিকে আর ডান দিকে ডি ডিএক্স অফ সাইন এক্স। তো তোমরা জানো বাম পাশে যা আছে তাই থাকলো, আর ডান দিকে হচ্ছে দেখো এই যে সাইন এক্স, ডি ডিএক্স অফ সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা জানি কস এক্স। তো ফাইনালি এখানে ক্যালকুলেশন করলে ডি জেড ইকুয়াল কস এক্স ডিএক্স পাওয়া গেল। তো এখন দেখো যে কথাটা আমি আমি বলেছিলাম যে আমরা সাইন এক্স অংশটাকে জেড ধরছি, এইখানে জেড ধরার কারণে এখানে ফাইনালি ফলাফলটা কিন্তু কস এক্স ডিএক্স আসছে ক্যালকুলেশন করার পর। তো এখানে বাকি অংশ যেটা আছে এখন সেটা কিন্তু কস এক্স ডিএক্স নাই, এখানে কি আছে আমাদের কস কিউব এক্স ডিএক্স। সুতরাং অবশ্যই জেড ইকুয়াল সাইন এক্সটা নেওয়া যাবে না, তাহলে এটা আমাদের নিলে ভুল হবে, সুতরাং এটা আমাদের নেওয়া যাবে না। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, কোনটাকে ধরতে হবে, জেড ইকুয়াল কস এক্স। তো এইভাবে করার পরে আমাদের এখন মানগুলো এখানে বসাই দেব। দেখো মূল যে ফাংশনটা ছিল কস এক্স এর পরিবর্তে আমরা জেড বসাচ্ছি, যেহেতু এখানে কস এর পাওয়ার কি 3 আছে অর্থাৎ কিউব, সুতরাং জেড কিউব, এবং বাকি যে অংশটি থাকলো সাইন এক্স ডিএক্স, এই মানটা আমরা এখানে জানি এই যে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তো সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে এখানে আমরা মাইনাস ডিজেড, এবং এখানে মাইনাসটা আমরা ইন্টিগ্রেশন চিহ্নের একবারে সামনে নিয়েছি, ভিতরে রাখলেও সমস্যা নেই, তবে আমাদের দেখার ভালোর জন্য চিহ্ন, কোনো চিহ্ন বা কোনো ধ্রুব সংজ্ঞা যদি থাকে সেটাকে আমরা
ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসবো, অর্থাৎ সামনে। তো এখন এখানে যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের প্রবলেমটা আছে, দেখো আকারটা কিরকম, ইন্টিগ্রিয়াল ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিএক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর আকারে। অর্থাৎ এখানে আমাদের যে মানটা বসানোর পরে যে চেহারাটা আসবে, যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটা দেখতে হবে আমাদের আদর্শ যে স্ট্যান্ডার্ড যে ফর্মুলাগুলো ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাসের, আমাদের আলোচনা করেছিলাম সেই সূত্রগুলোর কোনটার চেহারার সঙ্গে মিল আছে। তো এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি এন হয়, অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যা হয়, তাহলে তার ইন্টিগ্রেশন করলে ওই পাওয়ারটা এক বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পাওয়ার পরে যে রেজাল্টটা হলো পাওয়ারটা, অর্থাৎ এন প্লাস ওয়ান, সেই ফলাফলটা দ্বারা ভাগ হবে। এবং সবসময় আমরা জানি ইন্টিগ্রেশন করার পরে একটা ধ্রুব সংখ্যা যোগ করে দিতে হয়, অর্থাৎ প্লাস সি। তো সেই হিসেবে একটু লক্ষ্য করো, আমাদের মূল যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু এক্স চলকের সাহায্যে দেওয়া আছে, এক্সের ফাংশন হিসেবে দেওয়া আছে, চলকটা হলো এক্স, এবং আমাদের এখানে যে প্রবলেমটা এখন দাঁড়ালো সেটা হলো জেড এর ফাংশন। তো যে ফাংশনই হোক না কেন বা যে চলকই দেওয়া থাক না কেন, আকার কিন্তু একই। তো সুতরাং আকার যদি প্যাটার্ন একই হয়, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটা লিখতে পারবো। অর্থাৎ যদি এক্স এর পরিবর্তে জেড হয়, তাহলে সূত্র মতে এখানে এক্স এর পরিবর্তে জেড হবে, যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু এক্স এর পরিবর্তে ডাব্লু হবে, অর্থাৎ এক্স এর পরিবর্তে যে চলক থাকবে আমরা সেই চলক সেখানে বসাবো। তাহলে এখন যদি আমরা এটাকে ফর্মুলা ফেলি, তাহলে মাইনাসটা মাইনাস থাকলো, জেড কিউব অর্থাৎ এখানে এন হচ্ছে থ্রি, তাহলে জেড টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান, এবং নিচেও হচ্ছে থ্রি প্লাস ওয়ান। তো থ্রি প্লাস ওয়ান আমি একবার এখানে ফোর লিখছি, অর্থাৎ তাহলে ফাইনালি পাচ্ছি মাইনাস জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি। তো এখন দেখো আমাদের মূল প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু চলক ছিল এক্স, এখন আমরা যেটা পাচ্ছি সেখানে চলক আছে জেড। তো যেহেতু মূল ফাংশনটা আমাদের এক্স এর ফাংশন, সুতরাং আমাদের এর ইন্টিগ্রেশনের ফলাফল যেটা হবে, অর্থাৎ ইন্টিগ্রাল যেটা হবে, সেটাও যাতে এক্স এর ফাংশন হয়, এজন্য এখানে চলকটা আবার পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই যে জেড ইকুয়াল যে আমাদের কস এক্স ছিল, এই জেড এর মানটা আমরা এখানে আবার বসাই দেবো। এখন তাহলে যদি বসাই দিই কী হচ্ছে, মাইনাস ঠিক থাকলো, জেড এর পরিবর্তে আমাদের কস এক্স বসাচ্ছি, তাহলে কস টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর প্লাস সি। তো এভাবে যদি আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান করতে হয়, তাহলে এভাবে দুটি অংশের মধ্যে আমরা যে কোনো একটি অংশকে জেড ধরবো, সেটাকে ডেরিভেটিভ করার পরে ফাইনালি আমরা একটা ফলাফল আনবো। ফলাফলটা কিভাবে নিয়ে আসবো, আমাদের বাকি অংশের সঙ্গে মিলানোর জন্য যেভাবে করার দরকার সেভাবে এখানে ক্যালকুলেশনটা করব। করার পরে সেই মানগুলো আমরা মূল ফাংশনে বসাই দেবো, বসার পরে আমাদের একটা স্ট্যান্ডার্ড আকার আসবে, স্ট্যান্ডার্ড ফর্ম আসবে, সেই ফর্মে আমাদের সূত্র প্রয়োগ করে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা ইন্টিগ্রাল বের করব, এবং ফাইনালি আবার সেখানে জেড এর পরিবর্তে আমরা আবার মূল ফাংশনটি, অর্থাৎ যে ফাংশনটি ধরছিলাম সেই ফাংশনটি বসাবো। তো এই হলো মূলত আমাদের কী বলে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো ফাংশনের ইন্টিগ্রাল নির্ণয়ের সিস্টেম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ওয়ান প্লাস লগ এক্স। তাহলে এখানে দেখো দুইটি অংশ আমরা এভাবে বলতে পারি যে একটা হলো ওয়ান বাই এক্স, আর একটা বলতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্স, অথবা শুধু বলতে পারি এক্স, অথবা শুধু বলতে পারি ওয়ান প্লাস লগ এক্স। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোন অংশটিকে ডেরিভেটিভ করলে বাকি অংশের সঙ্গে মিলে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো এখানে দেখো আমরা যদি ওয়ান প্লাস লগ এক্সটাকে চিন্তা করি, তাহলে আমরা যদি
जेड एर मानटा वन प्लस लग एक्स धरी अर्थात जेड इक्ुअल वन प्लस लग एक्स एखे एक ही भाव आगे मत ही जेडटा हलो एक्सर फांगशन सूतरा उभय पक्ष के एक्सर सपेक्षे जो डेरिवेटिव करी तो बाम दिखे पासी डि डिएक्स अफ जेड डान दिखे पासी डि डिएक्स अफ एक हलो वन एक हलो लग एक्स। तो तुम्हारा जानो जे एकाधिक फांगशनर जदि समष्टि हारे देवा थे तर जो डेरिवेटिव निर्णय करते हैं से डेरिवेटिव आलदा आलदा डेरिवेटिवर समान है अर्थात डि डिएक्स भांगाई दीते। तो ये हमें एक बार ही लिखे तो बाम दिक अंशे जाने प्रथम जो अंशी डि डिएक्स अफ वन तर मान है जिरो डेरिवेटिव सूत्र अनुजी कारण आप जी जो ध्रुव संख्यार डेरिवेटिव हे जिरो एवं बाकी अंशटी हे डि डिएक्स अफ लग एक्स। तो हमें जी डि डिएक्स अफ लग एक्स मैं हे वन बाई एक्स एखे शुद्ध जदि लग থাকে অর্থাৎ যদি কোনো বেস দেওয়া না থাকে তাহলে আমরা বলবো আমরা বুঝে নেব যে এখানে ন্যাচারাল লগ আছে অর্থাৎ বেস হচ্ছে ই। তো সূত্রে আমরা বেস ই থাকলে সবসময় আমরা ডি ডি এক্স অফ লগ এক্স মানে আমরা জানি লগ ওয়ান বাই এক্স। তাহলে এখন দেখো মূল প্রবলেমটা আমরা ওয়ান প্লাস লগ এক্সকে জেড ধরছি তাহলে বাকি থাকলো কি এখানে দেখো এই যে ওয়ান ওয়ান বাই এক্স আর এখানে থাকতেছে ডিএক্স তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স। তো সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি নিচের ডিএক্সটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি এই যে ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে পূর্বের মতোই এখানে আমরা মানগুলো বসাই দেব তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে ওয়ান প্লাস লগ এক্সের মানটা জেড তো আমরা সেটা জেডের জেডটা বসাচ্ছি নিচে অর্থাৎ যেহেতু ওয়ান প্লাস লগ এক্স নিচে আছে সুতরাং তার পরিবর্তে জেড এবং বাকি থাকলো ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে ওয়ান বাই এক্সের ওয়ান বাই এক্স ডিএক্সের মান কত পাইছি এখানে ডিজেড তো সেই মানটা আমরা এখানে ডিজেড দিলাম। তো এখানে এই ডিজেডটা আমরা উপরেও লিখতে পারি অথবা এখানে ওয়ান বাই জেড ইনটু ডিজেড এভাবেও লিখতে পারি একই অবস্থা। এখন দেখো এটা কোন সূত্রের সঙ্গে আমাদের মিলছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল লগ এক্স প্লাস সি। তো সেই হিসেবে এখানে আমরা ডি জেড বাই জেড অথবা বলা যায় ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই জেড ডি জেড ইকুয়াল পাবো লগ জেড অর্থাৎ এখানে যেহেতু চলক জেড সুতরাং চলকটা হবে জেড। এখন মূল ফাংশনটি দেখো আমাদের এক্সের ফাংশন ছিল সুতরাং ফলাফলটা আমাদের এক্সের এক্সের ফাংশন হবে। তাহলে নিয়ম অনুযায়ী আবার আগের মতোই এখানে জেডের পরিবর্তে আমরা ওয়ান প্লাস লগ এক্স বসাচ্ছি তাহলে এখানে জেডের পরিবর্তে লগ এক্স বসালে ওয়ান প্লাস লগ এক্স বসালে পাচ্ছি ফাইনালি লগ ওয়ান প্লাস লগ এক্স অর্থাৎ লগ অফ ওয়ান প্লাস লগ এক্স প্লাস সি। তো ফাইনালি আমরা এখানে এই অঙ্কের ফলাফলটা পাইলাম। তো এইভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলো আশা করি সমাধান করতে পারবে। এখন আচ্ছা এখন আরেকটি সমস্যা দেখো ইন্টিগ্রেশন অফ টেন এক্স বাই লগ কস এক্স ডিএক্স। তো এখানে যদি আমরা আগের মতো যদি টেন এক্সকে ডেরিভেটিভ করি অর্থাৎ জেড ধরি তাহলে সেক স্কোয়ার এক্স পাবো কিন্তু এখানে সেক স্কোয়ার এক্সের কোনো অংশই নাই সুতরাং টেন এক্সকে আমরা ধরতে পারবো না তাহলে আমরা ধরে নিচ্ছি জেড ইকুয়াল লগ কস এক্স। তো উভয় পক্ষে আবার আগের মতো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি ডিএক্স অফ জেড ইকুয়াল ডান দিকে পাচ্ছি ডি ডিএক্স অফ লগ কস এক্স। তো এখানে তোমরা ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী জানো যে এখানে প্রথম অংশটা হলো লগ আর পরে হলো কি কস এক্স। তো সুতরাং কস এক্সকে আমরা মনে মনে এক্স ধরে নেব অর্থাৎ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো সেই হিসেবে ডি ডিএক্স অফ কস এক্স মানে হলো ডি ডিএক্স অফ লগ এক্স মানে আমরা জানি ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই কস এক্স। তাহলে কস এক্সটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব কারণ এখানে আমাদের এটা শুধুমাত্র এক্স না এটা হলো কস এক্স। তো কস এক্সকে ডেরিভেটিভ করার অর্থ হলো আবার ডি ডিএক্স অফ কস এক্স। তো আমরা জানি ডি ডিএক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। আশা করি তোমরা ডেরিভেটিভ অংশে এই জিনিসটা এই সমস্যাগুলো ভালোভাবেই সমাধান করেছো সুতরাং বুঝতে আশা করি সমস্যা হচ্ছে না। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাসটা আমরা বাম পাশে নিয়ে আসছি আর ডান দিকে দেখো সাইন এক্স বাই কস এক্স মানে হলো টেন এক্স আর বাম পাশের নিচের ডিএক্সটা আমরা ডান দিকে নিয়ে গেছি। তাহলে এখানে দেখো আমরা ধরেছিলাম
লগ কস এক্স, তাহলে বাকি থাকলো দেখো কি, বাকি কি আছে, টেন এক্স ডিএক্স। তাহলে আমাদের এখানে এই যে টেন এক্স ডিএক্স এর মানটা আমরা এখানে বের করে নিলাম, তাহলে এই মানটা পাচ্ছি মাইনাস ডিজিট। তাহলে এই যে টেন এক্স ডিএক্স এর মানটা এবং এই যে জেড ইকুয়াল যে আমরা লগ কস এক্স ধরছি, এই মান দুটা যদি আমরা এখন বসায় দেই, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড পাচ্ছি। তাহলে আগের অঙ্কের মতোই এখানে সূত্রটা হচ্ছে ওয়ান বাই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল লগ এক্স প্লাস সি। তো সেই হিসেবে এখানে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড ইকুয়াল পাচ্ছি লগ জেড। তো সামনে তো মাইনাস আসেই, এখন আবার যদি আমরা জেড এর মানটা বসাই দিই তাহলে পাচ্ছি মাইনাস লগ অফ লগ কস এক্স প্লাস সি। তো এভাবে তোমরা এ ধরনের সমস্যাগুলো সমাধান করবে। আমরা এখন আরেকটি সমস্যায় আসছি, এখানে দেখো ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এখানেও একইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে জেড ধরতে হবে ট্যান ইনভার্স এক্সকে, তাহলে জেড ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। এখন আবার আগের মতো যদি আমরা উভয় পক্ষকে ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে বাম দিকে ডিজেড ডিএক্স ইকুয়াল ডান দিকে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। তো আমরা জানি বাম পাশে অংশ যা আছে তাই থাকলো, আর ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এটা মানে আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো আমরা মূল ফাংশন যেটা ধরছিলাম ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে জেড, তাহলে এই অংশটি বাদে বাকি যে অংশটি আছে এখানে নিচে আছে, এই জন্য বলছি ওয়ান বাই। তো অর্থাৎ কী আছে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই জন্য আমরা এখানে ক্যালকুলেশন করে এই মানটা নিয়ে আসছি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এর মানটা পাচ্ছি ডিজেড। তো আবার পূর্বের নিয়মেই যদি আমরা এখানে মানগুলো বসাই দেই, তাহলে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে বসাচ্ছি জেড, যেহেতু এখানে পাওয়ার টু, তাহলে টু অর্থাৎ জেড স্কোয়ার, আর বাকি অংশের মান ডিজেড। তো এখানে জেড স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা আবার জানি, এই যে এখানে দেখো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো সেই হিসেবে আমরা এখানে পাবো জেড কিউব অর্থাৎ জেড টু দি পাওয়ার টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি, নিচেও টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি। তো এই কাজ করার পরে আমাদের ইন্টিগ্রেশন শেষ, এখন শুধু কাজ হচ্ছে জেড এর মানটা পুনরায় বসানো। তো জেড এর মানটা যদি পুনরায় বসাই তাহলে জেড এর মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স আর পাওয়ার কিউব, পাওয়ার এখানে যা থাকবে তাই, বাই থ্রি প্লাস সি। তো এভাবে এই ধরনের সমস্যাগুলো তোমরা আশা করি খুব সহজেই সমাধান করতে পারবে। সময় শেষ হলে বলি। আচ্ছা, আমরা আরেকটি সমাধান নিয়ে আলোচনা করি। দেয়া আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এই ধরনের সমস্যাগুলোতে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স জনিত যে ফাংশনগুলো তোমাদের থাকবে, এই ধরনের বেশ কয়েকটি সমস্যা আছে, তোমরা সবগুলি ভালোভাবে সমাধান করবে। তো এখানে যে সমস্যাটি সেটা করার জন্য আমরা নিচের অংশটিকে ধরবো, অর্থাৎ যদি আমরা উপরের অংশটিকে ধরি ডেরিভেটিভ করলে শুধু ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে, যেটা আমাদের বাকি অংশের সাথে মিলে না। এই জন্য আমরা জেড ইকুয়াল ধরবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, অর্থাৎ নিচের যে অংশটা, হরে যেটা অংশ ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তাকে আমরা ধরলাম জেড। তো পূর্বের মতোই যদি আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বাম দিকে পাচ্ছি ডি জেড ডিএক্স, আর ডান দিকে হচ্ছে ডি ডিএক্স অফ, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে প্লাস ওয়ান। তো বাম পাশে যা আছে তাই থাকলো, এখন আবার ডেরিভেটিভের সূত্র অনুযায়ী ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স অফ ওয়ান অর্থাৎ ধ্রুব সংখ্যা, তাহলে ধ্রুব সংখ্যার ডেরিভেটিভ কত, জিরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস জিরো, তাহলে জিরো তো বাদ। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ডি জেড ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান ডিজিট। অর্থাৎ এখানে আমরা এমনভাবে ক্যালকুলেশন করব, এই যে বলছি যেটাকে জেড ধরবো সেই অংশটি বাদে বাকি যে অংশটি আছে সেই অংশটি এখানে কিভাবে নিলে মিলে বা মিলবে সেই হিসেবে আমরা এখানে নিব। তো এখন মানগুলো বসায় দাও, তাহলে মানগুলো বসাইলে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, আবার ওই লগ এক্স এর সূত্র অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল লগ এক্স প্লাস সি। তো সেই হিসেবে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড অথবা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই জেড ডিজেড, যেভাবেই বলো না কেন একই কথা। তো এটা সমান লিখতে পারি লগ জেড প্লাস
সি, তাহলে এখানে আবার ওই জেডের মানটা আমরা বসাই দেব। তাহলে এখানে জেডের মানটা ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তো তার পরিবর্তে আমরা বসাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, অর্থাৎ ফাইনালি পাচ্ছি লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি। তো এটা হলো ই টু দি পাওয়ার এক্স আছে এরকম একটা ফাংশনের ইন্টিগ্রাল আমরা কীভাবে বের করি। এখন ওরকমই আরেকটি সমস্যা আমরা দেখি, দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স। এখানে দেখো আমরা যদি নিচের অংশটাকে ধরি তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি, যেটা বাকি অংশের সঙ্গে মিলে না। তাহলে সুতরাং এটা পূর্বের নিয়মে করার আগে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। অর্থাৎ এখানে দেখো আমরা এই প্রথম অংশটি ঠিক আছে, এই ওয়ানের পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, অর্থাৎ কাটাকাটি গেলে আবার ওয়ানেই থাকে। এখন নিচে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে প্রথম অংশে থাকছে ওয়ান আর ডান দিকে পরের অংশটিতে থাকছে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। তো এখন এই যে এখানে দেখো নিচের যে ই টু দি পাওয়ার এক্স আছে এটাকে যদি আমরা সূচকের নিয়ম উপরে নিয়ে যাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাবো, একইভাবে নিচে ওয়ান ঠিক আছে, এবং এই যে প্লাসের পরে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো মোটামুটি আগের অঙ্কের ফরম্যাটে চলে আসছে। তো এই ক্যালকুলেশনটাকে আমরা অন্যভাবেও করতে পারি। এখানে একটু তোমরা দেখো যে এখানে যেটা দেওয়া ছিল এখানে যদি আমরা লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো পাচ্ছি এই যে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। একইভাবে উপরের অংশটাকে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্সকে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে প্রথম অংশটি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কাটা যাচ্ছে অর্থাৎ ওয়ান, এবং একইভাবে ডান দিকের অংশটিকে লেখা যায়। তো তোমরা এখানে যে কোনো একটা নিয়মেই তোমরা এইভাবে ফাইনালি আসবে, সিম্পলিফাই করবে, যেটা তোমাদের সহজ হয়। তো এখন বাকি অংশটি করার জন্য দেখো এখানে আমরা যদি নিচের অংশটিকে জেড ধরি, এখানে দেখো যদি নিচের অংশ জেড ধরি অর্থাৎ জেড ইকুয়াল ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে উভয় পক্ষকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ডি জেড ডিএক্স ইকুয়াল টি ডিএক্স অফ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে পাচ্ছি মাইনাস ডি জেড ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তো এখানে ডেরিভেটিভ সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, সেই হিসেবে আমরা এখানে মানগুলো পেলাম। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, অর্থাৎ আবার ওই আগের সূত্র ওয়ান বাই ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল লগ এক্স প্লাস সি, সেই সূত্র অনুযায়ী এখানে পাচ্ছি মাইনাস লগ জেড প্লাস সি। তো ফাইনালি জেডের মানটা আবার বসাই দিলে ফাইনালি রেজাল্টটা পেলাম। তো এইভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলো আশা করি সমাধান করতে পারবে। তো আজকে আমরা আর সমস্যা নিয়ে আলোচনা করব না, আমরা পরবর্তী ক্লাসে এর কিছু সমস্যা এবং এর পরের যে পদ্ধতিটি আছে অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস, সেটার সাহায্যে আমরা আগামী ক্লাসে সমাধান করব এবং সেই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, যেখানে বাড়ির কাজ তোমাদেরকে দিয়েছি আমি মোটামুটি 6টি, এই সমস্যাগুলো তোমরা বাসায় সলভ করবে। এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd/dte, অথবা যে লিঙ্ক থেকে তোমরা দেখছো এখানে ঢুকে দেখতে পারবে। তো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।